আমার সব ইউটিউব বন্ধুদের নমস্কার আজ শুক্রবার আর আমি অনুপ্রিয়া এসে গেছি আপনাদের আরও একটা নতুন গল্প শোনাতে আর প্রতিবারের মতো গল্প শুরুর আগে আমি আরও একবার আপনাদের মনে করাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও গল্প লিখে পাঠাবেন কিনা সেটা ভাবছেন তারা আর দেরি না করে ছটপট গল্প লিখে ফেলুন আর লিখে ছটপট আমাদের চ্যানেলে পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পাঠানোর আগে অবশ্যই সেটা দেখে নিতে ভুল করবেন না আর এবার সরাসরি চলে আসছি আজকের গল্পে আজকের গল্প শক্তিপদ রাজগুরুর গজ গোবিন্দ খাঁড়া তিল থেকে তাল হয়ে গেল যৌতপতি জ্যোতিসংঘের নাট্য পরিচালক অভিনেতা কমিটি মেম্বার এ হেন যদুপতি কিনা কমিটির সঙ্গে কথা কাটাকাটি করে একেবারে গায়েব হয়ে গেল পটলা গোপীনাথও বিপদে পড়েছে হরিলাল ক্লাবের ট্রেজারার সেই বলে এত ধুমধাম করে সরস্বতী পুজো না করে বরং যদুপতির কথা মতো কিছু টাকা বাঁচিয়ে মেবার পতন চ্যারিটি শো করলে ক্লাব ফান্ডে কিছু আসত হরিলালের নজর শুধু ফান্ডের দিকে অবশ্য জ্যোতিষঙ্ঘকে গড়ে তুলেছে সেই আজ ওপাশের মাঠে বাবুর জমি বাগানের দুখানা ঘর নিয়ে ওরা খেলার মাঠ লাইব্রেরি নাইট স্কুল দুগ্ধ বিতরণ কেন্দ্র ইত্যাদি করে এই এলাকার অনেকেরই উপকার করছে পটলা হরির কথায় বলে গজগোবিন্দ করে পাঁচশো টাকা দিয়ে বললে মহা ধুম করে পূজা হবে প্যান্ডেল দরিদ্রনারায়ণ সেবা হবে আর বিসর্জনের প্রসেশনও করো ব্যান্ড পার্টি ঢাকঢোল রোশনাই এসব চাই তো এটা চায়নি সে জনসেবা বিভাগের সম্পাদক তাই বলে কচু হইব পাঁচশো টাকায় হালায় কইলাম একটা মেডিকেল এজ সেন্টার খুলুম তখন টাকা দিব না এখন বাদ দি ভাণ্ড রশনি হইব দাসের হালখান দেখছস যদুপতি ঠিক কয়েছিল নেতো ড্রিল পার্টির ক্যাপ্টেন খেলাধুলার ব্যাপারে ভক্ত তাই চাইছিল সে সে জানায় বললাম ফুটবল আর পটলা ও ফুটবল আর ব্যান্ড পার্টির কথা বলবে তাই থামিয়ে দেয় ওকে সেক্রেটারির ভেটে সেক্রেটারির ভোট দিয়ে ব্যবা করতে হবে না থাম দি কি যদুটা গেল কোথায় কে জানে এখন সামনের কাজটাকে তোল আর গজগোবিন্দের টাকায় শ্যাওলা পড়ছে তিন কুলে কেউ নেই ও আরও টাকা দেবে বলেছে এমন সময় নাটকীয় ভঙ্গিতে ঢুকল শীর্ণ সিসিটকে একটা ছোঁড়া চটিটা ছেঁড়া ব্যাঙ্কে দেখে ওরা চাইলো ব্যাংক বলে মামার টাকা নিয়েছি শুনলাম পটলা চটে ওঠে কেন তোর মামা কি তোকে সব লেখাপড়া করে দিয়ে যাবে ব্যাংক শীর্ণ মুখে রেখাগুলো সজাগ করে তুলে জানায় ওই গোবিন্দের টাকা কোন ব্যাটা হজম করতে পেরেছে আজ অব্দি তাদের ভিটে মাটি চাটি হয়ে গেছে তোরা লোক পেলি না ওকে চিফ পেট্রন করতে গেছিস সামলাবি পরে ছেলেরা আড়ালে বলে গজগোবিন্দ ওর প্রকৃত নাম ভজগোবিন্দ খাঁড়া লোহার চালু কারবার তাছাড়া ওই এলাকার বহু বাড়ি জমির মালিক নিজের বাড়িখানাও কয়েক বিঘের ওপর নিচের তলার ওদিকে মালপত্রের গুদাম দিন রাতে ট্রাক যাতায়াত করছে তার লাগোয়া শশধর মিত্রের পৈতৃক বাগান জমি বাড়ি এককালে শশধরবাবুদের অবস্থা ছিল অন্যরকম এখন পর্তির দিকে বাগানের পাঁচিল ভেঙে গেছে মাঠে ওই জ্যোতিসংঘের ছেলেরা খেলাধুলো করে ভজগোবিন্দবাবুও বারবার চেষ্টা করেছে ওই বিরাট পরিত্যক্ত জমি বাগানটার দখল নিতে ওর কারবারের সুবিধে হবে গুদামে মালপত্র আনা নেওয়ার জন্য ট্রাকগুলো সোজা চলে আসবে লোকের নজর এড়িয়ে কিন্তু তা হয়নি বাবুর জন্যেই নিরীহ ভালো মানুষ ছেলেদের জন্য মাঠটা ছেড়ে দিয়েছেন বলেন ওরা যাবে কোথায় খেলার মাঠ তো নেই ভজগোবিন্দের সবই দেব দেবসেবায় উৎসর্গীকৃত বাড়িতে বিগ্রহ রয়েছেন সকাল সন্ধ্যে ভজগোবিন্দ হেরে গলায় কীর্তন করে যেন হুঙ্কার ছাড়ছে সর্বাঙ্গে তিলকের ছাপ বলিষ্ঠ কলাগাছের মতো হাত থামের মতো পা আর হাঁড়ির মতো গোল গোল মুখচন্দ্রী মায়ের দুটো ফুল সাইজের ছানা পড়ার মতো চোখ চরকির মতো ঘুরছে কদম চুল ছাপিয়ে পুরুষ্ট একগুচ্ছ শিখা ঠেলে উঠেছে ভজগোবিন্দের মনটা আজ খুব খুশি খুশি গুরুদেবের আশ্রম থেকে চিঠি এসেছে তার প্রধান শিষ্য মহারাজ ওদিকে পরিক্রমায় এলে ভজগোবিন্দকে দর্শন দেবেন জয় নিতাই হুংকার ছাড়ে ভজগোবিন্দ আনন্দে পটলা কোম্পানিকে দেখে আরও খুশি হয় মনে মনে ক্লাবের দলবলকে এবার ভজগোবিন্দ যেন পুত্রপদ স্নেহ করতে শুরু করেছে এসো এসো পটল বাবাজি গোপীনাথ নিত্য আহা বুঝলে আমাদের বাঙালিরা ভক্তিমান যা দেখছো নামের মধ্যে ঠাকুরকে জড়ানো উচ্চারণ করলেই পুণ্য মহা যাক কাজকর্ম সব চলেছে তো ঠিক মতো টাকার জন্য ভেব না ভালো কাজ টাকা ঠিক আসবে পটল খুশি হয়ে স্বপ্ন দেখে ভজগোবিন্দের দয়ায় এবার ক্লাবের হাল বদলে যাবে কোনো রকমে সরস্বতী পুজোর ঝামেলা চুকিয়ে ওদের প্ল্যানের কথা বলবে তাই আভাস দেয় পটলা বুঝলেন মেসমশাই ভাবছি এবার শুরু করব। আপনি তো রয়েছেন বিল্ডিংয়ের টাকা কিছু আসবে ওই বাগানের ধারে শুরু হবে ভজগোবিন্দ মনে মনে চমকে ওঠে বাগানের জমিনে ওরা পাকাপাকিভাবে গেড়ে বসতে চায় ধূর তো লোকটার গোলমুখে তবু হাসিটুকু মোছে না তাই বলে সবই নিতাইয়ের ইচ্ছে হে জয় নিতাই এখন বাপু এই কাজটাকে শেষ করো হ্যাঁ বাসুমুদিকে বলে দিয়েছি কাঙালি ভোজনের চাল ডাল ইত্যাদিও দেবে পরে হিসেব মিটিয়ে দিলে চলবে আর সমারোহ ইত্যাদির জন্য নিয়ে যাও শতিনেক টাকা হরিলাল মাথা চুলকোয় প্যান্ডেল মূর্তি বিসর্জনের বাজি বাজনা ইত্যাদি খরচ অনেক হচ্ছে এদিকে ফান্ডে টাকাও তেমন নেই আর আপনার কথা শুনে চাঁদা যারা দেন তারা বলেন মহাপুরুষের দয়া পেয়েছো আমাদের দু পাঁচ টাকা নেবে কেন ভজগোবিন্দ খিক করে হাসছে কি ভেবে বলে নিও যাও পাঁচশো টাকা পরে দেখা যাবে লোকে যখন সবই জেনেছে বাপু আমার মনটা যেন থাকে জয় নিতাই ওদের আপাতত খুশি করে বিদায় করে ভজগোবিন্দ এবার নিজের কাজগুলো নিয়ে পড়ে গুরুদেবের কথাও ভুলে গেছে এখন অন্ধকারের হিসেব নিয়ে পড়েছে ট্রাকবন্দি মালপত্রের সঙ্গে ওর বিরাট বাড়ির পিছনের গুদামে এসে জমা হয় বস্তা বস্তা চাল ডাল কেরোসিন তেলের সরষের তেলের টিন আবার ঠিক রন্ধ্রপথে সেসব দ্রব্য বিভিন্ন স্থানে চলে যায় ওই বাগান জমির দখল নেবার কথাটা ভাবে তার কারবারের গোপনীয়তা রক্ষার জন্য কিন্তু শশধর ভাবু আর ওই ছেলেদের দলই বাধা দিয়ে চলেছে তাই ধূর তো লোকটা সাবধানী চাল খেলেছে এবার সোজা পথে কাজ হয়নি তাই বাঁকা পথই ধরেছে ভজগোবিন্দ পাড়ায় কেন সারা এলাকায় এবার জ্যোতিসংঘের নাম ছড়িয়ে পড়েছে সরস্বতী পুজো করেছে সবাইকে টেক্কা দিয়ে এই মাগগির বাজারে প্রায় হাজারখানেক দরিদ্র নারায়ণের সেবা করাচ্ছে কাল বিসর্জন এর প্ল্যানও হয়ে গেছে পটলা গোপীনাথ নেত্য দলবল নিয়ে তদারক করে কাজকর্ম গজগোবিন্দ মোটা থলথলে দেহ নিয়ে কপালে বড় সড়ো ইউ এর আকারে তিলক লাগিয়ে ঘুরছে হরিলাল আড়ালে গজরায় ক্যাশ তো ফাঁক সব খাতের টাকা নিয়েছি এদিকে বাসুমুদির পাঁচশো টাকা দে না ব্যান্ড নাই ঢাক এসব কোথেকে আসবে বায়না তো করে এলি গোপীনাথ অবাক হয় কস কি পটলাও চোখে যেন সর্ষের ফুল দেখছে এমনি করে সব চলে যাবে ক্লাবের এই এক পুজোতেই তা ভাবেনি গুপি বলে কাঙালি ফাঙ্গালি হঠাৎ রাহামাগর খাইব এবার ভজগোবিন্দের ধর ভজগোবিন্দ হাতির মতো ঘুরছে নামটা তাই ওরা গজগোবিন্দই দিয়েছে ওর ভজগোবিন্দও জানে সে মজিয়েছে তাদের এরপর শুরু হবে তার আসল খেলা মনে মনে খুশি হয়েছে সে তবু বলে ওহে বাবাজি টাকা তো বিশেষ আনিনি নাও সরাই টাকা কাল যেন সব ব্যবস্থা হয়ে যায় খরচার জন্য ভেব না ভজগোবিন্দ ওদের দয়ের গভীর জলের দিকে আর একটা ধাক্কা দিয়ে ঠেলে আজকের মতো জয় নিতাই হুঙ্কার তুলে চলে গেল পাটলা আশ্বস্ত হয়ে বলে লোকটা মহাপুরুষ বুঝলি টাকা ঠিক দফায় দফায় দিয়ে যাচ্ছে সবই দিয়ে দেবে গোপীনাথ বিজ্ঞের মতো সায় দেয় মনে লয় হে কথাই শুধু হরিলাল গজরায় কাল খরচা কত হবে জানিস এই টাকা ফেরত দিয়ে এক ঢাক এক কাশিতে রিক্সায় চড়িয়ে মা সরস্বতীকে কাশিমৃত্যুরের ঘাটে দিয়ে আসি পটলা গর্জে ওঠে হ্যাঁ গজগোবিন্দের প্রেস্টিজ পাংচার করে দিবি নেত্য সমর্থন করে এত বড় পেট্রন কে উপায় যা বলছে কর গোপীনাথও ধমকে ওঠে কইরা থা খড়িলাল সব টাকাই দিব কইছে। সারা পাড়ার রাস্তায় মাঠে লোক ধরে না বিকেল হবার পর থেকে দলে দলে কিল্লি বিল্লির দল সাদা হাফ প্যান্ট শার্ট পরে সেজে গুজে মাথায় টুপিতে ফুল গুঁজে ব্যান্ড সাইড ড্রাম আর দেড় বিগত সাইজের পুঁচকি বাঁশের বাঁশি নিয়ে হাজির হয়েছে তামাম এলাকার ক্লাব থেকে এসেছে ওরা প্রত্যেক ক্লাবকে এর জন্য নিদেন পঞ্চাশ টাকা হিসাব ডোনেশন দিতে হবে গোপীনাথ শিয়ালদাহ স্টেশনের প্রায় ডজন তিনেক ঢাক ঢোল আর বাচ্চা কাঁশিদারের দলকে এনেছে তাদের বাদ চোটে কাক পর্যন্ত ভেগেছে পাড়া থেকে ওদিকে এসেছে স্টেশনের ধারের মাস্তানদের তাসাপাটি রাংতা বসানো জামা গ্রিক ধরনের চকচকে রাংতা মোড়া হেলমেট পরে খড়ের আটি জেলে তাসা তাত্তে দুম করাক শব্দে তাসা পিচ্ছে আর শীতকে দেহ কাঁপিয়ে এঁকে বেঁকে নাচছে তাদের সঙ্গে এসেছে দমদমের আগুন খোকা তেলিয়া মাস্তান মুখে কেরোসিন তেল নিয়ে নাচের তালে তালে হেতের হাতের মশালের উপর ফুঁ দিচ্ছে আর ঝলকে ঝলকে আগুন জ্বলে উঠছে সে এক পৈশাচিক ব্যাপার নৃত্য প্রসেশন চালাবে তার ব্যান্ড পার্টিও মজুদ নৃত্যর দাদা ফুল প্যান্ট শার্ট আর কেজস পায় মাথায় লাল পালকের ফুলদার টুপি পড়েছে ডান হাতে বগলে জরিদার বাহারের দড়িতে পেঁচানো একটা ভিউল নিয়ে সেনাপতি সাজে ঘুরছে এদিকে ঝোড়ো কাকের মতো হরিলাল লাল দাপাচ্ছে ক্যাশ গড়ের মাঠ আমি রেজিগনেশন দিয়ে মামার বাড়ি চলে যাব এদের টাকা কে দেবে গোপীনাথ সারাদিন হন্যে হয়ে ভজগোবিন্দর বাড়িতে বসেছিল কিন্তু তার দেখা মেলেনি ব্যাঙ্ক বলে তোদের তখনই বলেছিলাম মামার কথায় ভুলিস না পটলাও চমকি উঠেছে বলে মনে হয় আজ আর রক্ষা থাকবে না ওই ব্যান্ডের মতোই তাদের পিঠেই এবার জয়ঢাক বাজারে ওরা তাসাপাটির ছোড়াদের দেখে গোপীনাথ বলে ওগোড়ে ওগোরে আনছে কে ডা হালায় ওদের চিনবানি মেরে বৃন্দাবন দেখাইবো ওর নাম তেলিয়া মাস্তান পটলা আর্তনাদ করে ওঠে আমাকেও বেসর্জন দিয়ে দে গুপি ওই গঙ্গার জলেই এবার সুইসাইড করতে হবে গজগোবিন্দের প্যাঁচে পড়ে যদুপতি ঠিক বলেছিল রে সে তো সরে গিয়ে বাঁচল এখন যাই কোথা ব্যাপারটা আপনা থেকেই হয়ে যায় নিত্য চলেছে প্রসেসের নিয়ে সোজা হয়ে ওই সাজবেশ পরে বিউগুল বাজিয়ে চলেছে পার্টি আর ওই ব্যান্ড পার্টির দল চলেছে পিছনে আলো ঝলমলে প্রতিমা চলেছে ট্রাকে তারপর রাবণের বাদ দি বাজিয়ে চলেছে ডজন তিনেক ঢাক ঢোল যেন জ্যোতিসঙ্গেরই বিসর্জন দিতে চলেছে ওরা গুপি গজগজ করে হালায় সারাশীতি ছাওয়াল ছেমড়িয়া ব্যাংক বাইবার লাগছে পটলা দীর্ঘশ্বাস ফেলে জানায় নিতেকে বলে দে দেসর্জন হলেই যেন হাওয়া হয়ে যায় নইলে ব্যাটার ডাক ভেঙে দেবে মুখে জিওগ্রাফি বদলে দেবে ওই তেলিয়া মাস্তানের দল হরিলাল গা বাঁচাবার জন্য বলে আমি কিন্তু রেজিগনেশন দিয়ে দিয়েছি গোপীনাথ বলে কথাটাও গড়ে কইবি প্রকৃত কাণ্ডটা বাঁধে গভীর রাতে বিসর্জন দিয়ে ফিরে আসার পর কর্মকর্তারা যে কে কোথায় দিকে হাওয়া হয়ে গেছে ঢাক ঢোলওয়ালারা টাকা পায়নি বেদম ঢাক পিটিয়ে পাড়া কাঁপিয়ে লোক জাগিয়ে ছিছি করছে পাটির আগুন কেকো লিডার তেলিয়া মাস্তান এবার নিজ মূর্তি ধরে হাঁক পারে কোথায় গেল সেই সেক্রেটারি ক্যাশিয়ার ট্যাকা না দিলে পাড়া জ্বালিয়ে দেবো না ওদের দলের কে বলে প্যান্ডেলের তেরপল কাপড়ি খুইলে লে প্যান্ডেলওয়ালারা বেগতিক দেখে মালপত্র খুলতে এসেছে ওদের সঙ্গেই বেঁধে যায় তাদের কোথেকে কে দুটো বোমা ফাটিয়েছে এই ফাঁকে হুলস্থুল বেঁধে যায় কিল্লিবিল্লি ব্যাঙ্ক পার্টির ছেলেমেয়েরা ভয়ে চেঁচে কান্না শুরু করেছে তার মধ্যে তেলিয়ার ফাটা গলা শোনা যায় লাল ঘোড়া ছুটিয়ে দেবো মার বেটাদের জ্যুতি সঙ্গে নিকুচি করে যাব আজ এর মধ্যে উৎসাহী কোন দল অন্ধকারেই হরিলালকে বের করে এনেছে পায়খানার ভেতর থেকে পটলাকে আবিষ্কার করেছে কোন বাড়ির চিলেছাদের ঘর থেকে মাথায় ঝুল আর গোপীনাথ ঘাপটি মেরে বসেছিল পানাপুকুরের ধারে ঝোপের মধ্যে তাকে খুঁজে এনেছে তাষাপার্টির দল কর্দমাক্ত অবস্থায় বলি চুবানো পাঠার মতো সে কাঁপছে আর কোনো ব্যান্ড পার্টি তাদের সেনাপতির পোশাকের অভাব মিটিয়ে নিয়ে গেছে নিত্যকে বলপূর্বক বিবস্ত্র করে প্যান্ট জামা টুপি ধরাচূড়া আর বিউগেল হারিয়ে আন্ডারওয়্যার সম্বল করে পদচ্যুত সেনাপতি মাঘের শীতে ঠকঠকিয়ে কাঁপছে ওই ঢাকঢোলের শব্দ চিৎকার প্যান্ডেলওয়ালার সঙ্গে মারপিট হইচইয়ের শব্দে একটা পুলিশ ভ্যান এসে পড়েছে ততক্ষণে তেলিয়ার পার্টি কয়েকখানা তেরপোল শালু কাপড় হাতিয়ে পথ দেখেছে ঢাকি ঢুলির দলই নলিশ করে বাধ্য হয়ে পুলিশ অফিসার ওই ছত্রভঙ্গ ছটকানো অবস্থায় কমিটিকেই বলে থানায় চলো তোমরা গোপীনাথ কি বলার আগে হরিলাল জানায় রেজিগনেশন দিয়েছি স্যার আমি কমিটিতে নেই আপ পালাতে চাও টাকা হাতিয়ে না কাঁদো কাঁদো স্বরে পটলা জানায় দয় মজিয়ে গেছে স্যার এই গজগোবিন্দ শেষকালে পটলার কাকা গোপীনাথের মামাবাবু হরিলালের পিতৃদেব পাড়ার অন্যান্য লোকজন বের হয়ে আসেন শশধরবাবু কদিন ছিলেন না তিনিও বাড়ি ফিরে সব শুনে এসেছেন ততক্ষণে পটলা বাড়ির রকে কাকুর হুকুমে নাক্ষত দিচ্ছে আর গোপীনাথ মামার ধমকে উঠ বস করে চলেছে আর হরিলালের পিতৃদেব ছেলেকে পুত্র করার নোটিশ দিয়ে বলে এবার যদি ক্লাবমুখ হবি তাহলে বাড়ির পথ বন্ধ পুলিশকে বাবুই শেষকালে বলেন যা হবার হয়ে গেছে এখন একটা ব্যবস্থা আমরাই করছি পুলিশ অফিসার জানান তাই করুন তবে আমাদের কাছে আর কোনো নালিশ গেলে আমরা ছেড়ে দেবো না পাবলিক মানি নিয়ে এইসব কাণ্ড মহা অপরাধ ততক্ষণে ওরাই অবস্থাটা সামাল দেবার ব্যবস্থা করেছেন ক্লাবের অবস্থা চরমে উঠেছে এতদিনের মান সম্মান খ্যাতি এক রাতের ওই কাজের পর সব হারিয়ে গেছে চোরের মতো মুখ লুকিয়ে বসে আছে ক মূর্তি পটলার নাকের চামড়া ছিঁড়ে গেছে গুপির ওই একশো বৈঠক দিয়ে সোজা হবার কায়দা নেই হরিলাল গজরাচ্ছে আর নেত্য মুখ বোদা করে বসে আছে সর্বনাশ হয়ে গেছে তাদের পটলা বলে যদুটাও কোথায় চলে গেল এদিকে গজগোবিন্দ দফা শেষ করে দিলে তবে দেখিস এর শোধ নবই খবর নে সেবাটা কোথায় গেল গুপি জানায় গজা কাল থেকে নাকি ব্যস্ত ঠাকুরদালান রংচং হচ্ছে নেত্য দীর্ঘশ্বাস বলে হো মুখ দেখাবার উপায় নেই পঞ্চপান্ডব ক্লাবের ছেলেরা বলে কি জানিস জুতি সংঘ যে সংঘকে লোকে জুতো মেরে যায় বাকি রইল কিছু ওই তো এমন সময় দেখা যায় গজগোবিন্দের ভাগ্নে ব্যাংকে মিষ্টির বাক্স দইয়ের হাঁড়ি নিয়ে চলেছে পাটলার নাকের জালাটা যেন বেড়ে ওঠে তোর মামা কোথায় রে ব্যাং একটু ভয় পেয়ে যায় তবু সাহস করে জানায় গুরুদেব নাকি এসেছে সকালেই মহা ধুমধাম হচ্ছে বাড়িতেই আছে ছেড়াদ্দ হচ্ছে পটলা বলে ব্যাঙও সেটা হলে খুশি হয় ও বলে ও কি মারবে রে ও কি মরবে রে গুরু মহারাজের আশীর্বাদের জন্য হেদিয়ে পড়েছে যাই দেরি হলে আবার মুন্ডুপাত করবে ভজগোবিন্দ সেই রাতের কেচ্ছাকাণ্ডটা ইচ্ছে করেই বাঁধিয়েছিল তেলিয়া মাস্তানের দলকে সে নিজেই পাঠিয়েছিল গোলমাল বাঁধাবার জন্যই আর বাসুমুদিকে সে চাল কেরোসিন তেল দেয় ব্যবসার জন্য মূলধন টাকাও দিয়েছে বাসুও তার কথায় ওঠে বসে তাই বাসুও কাঙালি ভোজনে চাল তেল ডালের দরুন বাকি টাকার জন্য নালিশ করেছে ভজগোবিন্দ জানে ক্লাবের ছেলেদের বাধা দেবার শক্তিটুকু সে ঘুচিয়ে দিয়েছে তাই এবার শশধরের জমি বাগান খেলার মাঠটাকে দখল করবার ব্যবস্থাই করেছে শশধর বাবু নিরীহ মানুষ আজ তার টাকা করি নেই ভজগোবিন্দর কথায় তবু চমকে ওঠেন ওই জমি বাগান মাছ বাবুর বাবা মারার মরার আগে তার কাছে বন্ধক রেখে গেছে হ্যান্ড নোটও আছে কয়েক হাজার টাকার সেসব টাকার সুদ মূল জুড়ে এখন অনেক হয়ে গেছে ভজগোবিন্দ তাই এবার ওই সব দখল নিতে চায় চমকে ওঠেন শশধরবাবু কী বলছেন এসব দলিল হ্যান্ড নোটের কথা তো শুনিনি ঠিকই বলছি বাবাজি তবে কি জানো টাকা যা হয়েছে হোক তোমাকে আরও হাজার পাঁচেক টাকা দিচ্ছি নিয়ে দখল দাও বাবু স্তব্ধ হয়ে গেছে তবু বলবার চেষ্টা করে ছেলেরা খেলাধুলো করে ওখানে হ্যাঁ ওই সব ডাকাতের দলকে মাথায় তুলো না বাবাজি ওইসব আমি ঠিক করে দেব জয় নিতাই ভজগোবিন্দ জানে কিভাবে দখল নিতে হয় আর সেটা যে এবার সহজ হবে তাও অনুমান করেছে সে বাড়ি ঢুকে তাই দলিলপত্রের বাক্সটা টেনে সব কাগজ ঠিক করতে থাকে পাড়ার আশপাশের অনেকের জমি বাড়ি সে দখল করেছে এইভাবে দলিল হ্যান্ড নোটও তৈরি করার ব্যবস্থা আছে তাছাড়া ওই গুদামে হাজার হাজার মন চাল টিন টিন কেরোসিন তেলের লেনদেনের হিসেব থাকে ওতে ভজগোবিন্দ জাল দলিলটা তৈরি করিয়েছে আগেই সেগুলো বের করেছে এমন সময় দরজায় কাকে দেখে চমকে ওঠে এক তরুণ সন্ন্যাসী ওকে দেখছে জয় রাধারানীর জয় মথুরাপতির জয় হরিদ্বারের আশ্রম থেকে গুরুদেব সংবাদ কুশল তো ভজগোবিন্দ ভজগোবিন্দ জীবনে অনেক পাপ করে এই বিষয় আশায় জমিয়েছে আজও তার গুদামের অন্ধকারে স্তূপ হয়ে আছে বহু হাজার মানুষের মুখের অন্ন আলুটুকুর জন্য কেরোসিন তেল আরও অনেক কিছু আর বহু গরিব অনাথা বিধবাকে ঠেকিয়ে তাদের বাড়িঘর জমি কেড়ে ইমারত বানিয়ে চলেছে তাই বাইরে ধর্মের ভানটা তাকে আরও বেশি করে রাখতে হয়েছে গুরুদেবের নাম শুনে ভজগোবিন্দ দলিলপত্র বাক্সবন্দি করে ওই গোল পিপের মতো বপুখানা নিয়ে গোলকিপারের পেনাল্টি শট আটকাবার ভঙ্গিতে বধিত্র করে ওই মহারাজের পায়ে ভেউ ভেউ করে কেঁদে ওঠে এতদিন পর অধমকে স্মরণ করেছেন প্রভু সন্ন্যাসীর মুখে মৃদুমন্দ মধুর হাসি ফুটে ওঠে তিনি বলেন তোমার মহাভাগ্য ভজগোবিন্দ বেশ কিছু সম্পত্তি পাচ্ছ শিগগির ভজগোবিন্দ ত্রিকালজ্ঞ মহাপুরুষের কথায় খুশি হয় মহাপুরুষ চারদিকে সন্ধানী দৃষ্টি মেলে দেখছেন ওই বাক্সটাও চোখে পড়েছে তার। আর ওতে কী সব বস্তু আছে তাও কিছুটা দেখেছেন তিনি ভজগোবিন্দের কথায় অভয় দেন ষোড়শ প্রহরের মধ্যে সে সব হস্তগত হবে ভজগোবিন্দ আবেগ ভরা স্বরে বলে হবে প্রভু তাহলে গুরুদেবের নামেই মন্দির করে দেব কিন্তু অনেক যে শত্রু বাবা সব প্রতিবন্ধক গুরু কৃপাতেই দূর হবে আমিও যাগযজ্ঞ করবো ভজগোবিন্দ হাঁড়ির মতো মাথাটা সন্ন্যাসীর পায়ে ঠুকে হামলে ওঠে তাই করুন বাবা সন্ন্যাসী হাত তুলে অভয় দেন তাকে তার জোরেই ভজগোবিন্দ মনে মনে মত্ত গজের শক্তি পেয়ে গিয়ে এবার উঠে পড়ে লেগেছে ও পটলার দলকে পুলিশ আবার এসে শাসিয়ে গেছে বাসুমুদিকেও ঠেলে থানায় পাঠিয়েছিল ভজগোবিন্দ ওদের মুখ বন্ধ করার মতলবে সে প্রথম থেকেই এই পথে চলেছিল আর সেই কাজটাও হয়েছে নিখুঁতভাবে তাই তার কাজে বাধা আসেনি রাতারাতি লোকজন মিস্ত্রি এসে গেছে ট্রাক ট্রাক ইটও ফেলা হয়েছে পাহাড় প্রমাণ করে রাতের বেলায় ওর গুদামে ট্রাক আর অনেক আসে তাই পাড়ার লোক তেমন কিছু সন্দেহ করেনি আর ভজগোবিন্দ সেদিন পাড়ার লোকদের তার নাট মন্দিরে আমন্ত্রণ জানিয়েছে গুরুদেবের উৎসাহ উপলক্ষে সন্দেশের স্তূপ ফুল মালার খুশবু ওঠে দামি দামি ধূপ জ্বলছে সেই ধোঁয়াচ্ছন্ন আসরে জটা জুটো আর বিরাট দাড়িগুঁফ নিয়ে নিমিলিত নেত্রে বসে আছেন সন্ন্যাসী ধ্যানস্থ হয়ে আজ তার মৌন দিবস ভজগোবিন্দ ওই কীর্তনের সুরে মাঝে মাঝে হেরে গলায় চিৎকার করে ওঠে জয় নিতাই নিতাই হে সর্বাঙ্গে তিলক ছাপ কদমার মতো ইয়া বড় সাইজের দুটো চোখ পাক খাচ্ছে সমবেত জনতা ওর ভক্তির প্রবাহে মুগ্ধ সকালবেলাতে পাড়ার লোকজন চমকি ওঠে শশোধর বাবু অসহায় দর্শকের মতো ব্যাপারটা দেখছেন পটলা হরিলাল গুপি নেত্য এসে গেছে ততক্ষণে তছনাছ হয়েছে জায়গাটা তাদের লাইব্রেরি ঘর ক্লাবের ক্যারাম আলমারি ফুটবল ক্রিকেট প্যাট এদিক ওদিক ছড়ানো বইগুলো মাঠ ময় ছত্রাকার করা ওই ভাঙা ঘরের দরজাটা আর নেই সারা মাঠ জুড়ে লোকজন মিস্ত্রিরা পাঁচিল তুলছে ওদিকে দাঁড়িয়ে ভজগোবিন্দ সমবেত জনতাকে জানাচ্ছে দেনার দায় সব জড়িয়েছিল বাবা এতদিন চুপ করে থাকলাম ভাবলাম টাকাটা দেবেন শশধর বাবু কিন্তু না পেয়ে এই দখল নিতে হলো বাবা সকল তবে নিজের জন্য এ জমি নিচ্ছি না গুরুদেবের নামে মন্দির হবে দেব সেবা অতিথি সৎকার নাম কীর্তন এই সব হবে এখানে পটলা দীর্ঘশ্বাস ফেলে সব গেলোরে গুপি গুপি আর্তনাদ করে ওঠে সঙ্গে সমাধি হইয়া গেল গিয়া পাড়ার দু একজন তবু বলেন ছেলেরা খেলাধুলো করছিল লাইব্রেরিও ছিল ভজগোবিন্দ উদাত্ত হাসি হেসে ও সব কথা উড়িয়ে দেবার ভঙ্গিতে জানায় ভক্তি নাই ধর্ম নাই একালের ছেলেদের কথা বলবেন না সরস্বতী বিদ্যা দেবী তার পুজো নিয়ে কি কাণ্ডটা করলো চি ছি নেত্য গর্জে ওঠে দাঁড়াল ওঠে আড়ালে তবু আদলা ইট কষে ব্যাটার টাকে গুপি বলে থানায় লই যাবো আবার ওই তো আবার ওগোর আসনের কি হইল রে নিত্য চুপসে গেছে পুলিশ দেখে কদিনেই তাদের দিব্যজ্ঞান হয়ে গেছে তাই বলে চল কেটে পড়ি হুফ এমন সময় ভজগোবিন্দ স্বয়ং গুরুদেবকে এখানে আসতে দেখে চমকে ওঠে পুলিশের দল রয়েছে আর ব্যাঙের মাথায় তার মূল্যবান সব বিচিত্র দলিল অন্ধকারের গুদামের হিসাবের খাতা সন্ন্যাসীকে দেখে ভজগোবিন্দ গর্জে ওঠে কে তুমি সন্ন্যাসী এক টানে দাড়িগোঁফের জঞ্জাল সাফ করে মাথার জটার বাহার খুলে ফেলতেই ওরা সকালে চমকে ওঠে যদুপতি যেদো তুই যদুপতি বলে এতদিন অভিনয় করে লোক ঠকিয়েছি আজ একজন পাকা অভিনেতা হয়ে এই ভজগোবিন্দকেই ঠকালাম উনি অবশ্য কতজনকে ঠকিয়েছেন সে খবর পুলিশ বের করবে গজগোবিন্দ বৎস তোমার সব বানানো জাল দলিল হ্যান্ড নোট আর গুদামের ঠাসবন্দি চাল ডাল কেরোসিন তেল প্রভৃতির লেনদেনের হিসাবের কাগজপত্র পুলিশের হাতেই পড়েছে ভজগোবিন্দের সারা শরীর অসহ্য রাগে ফুলে ওঠে চিতাবাঘের মতো লাভ দিয়ে যদুপতির দিকে এগিয়ে যায় ওকে ছিঁড়ে ফেলবে এইবার তার আগেই পটলা তৈরি ছিল ল্যাং মারতেই ভজগোবিন্দর বর্তুলাকার প্রকাণ্ড দেহটা ছিটকে পড়তে গিয়ে দুজন কনস্টেবলের চেষ্টায় কোনো রকমে কাত মেরে দাঁড়ালো। ভজগোবিন্দ গরজাচ্ছে খুন করেঙ্গা থানা অফিসার এতদিন ধরে খবর পাচ্ছিলেন রাতের কারবারের কিন্তু সেসব যে ভজগোবিন্দের এখানে ঘটছে তা ভাবেননি তাই বলেন থানায় যেতে হবে গোবিন্দবাবু তার আগে আপনার বাড়ি গুদামও সার্চ করব চলুন ভজগোবিন্দের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তবু ফুঁসি ওঠে এসব মিথ্যা নেত্য আনন্দের বেগে হেঁটে হেঁকে ওঠে জয় নিতাই ভজগোবিন্দ জালে ধরা পড়া মাছের মতো দাপাচ্ছে ওরা তাকে নিয়ে গাড়িতে তুলল জায়গাটার রূপ বদলে গেছে শশধরবাবু বলেন এসব মিথ্যা যদুপতি উহ জোর করে মিথ্যা দলিল নিয়ে এসেছিল নয় তো কি বেটালা পালাচ্ছিস কোথায় ধর ওদের যদুপতি ওই মিস্ত্রিদের হাঁক পারে পটলার মাথাতেও বুদ্ধিটা আসে তাই হেঁকে সে এ নিতে গুপি বইপত্র তোল জিনিসগুলো তছনছ করে গেছে ওই মিস্ত্রি মজুরদের দিয়ে ভাঙা ঘর দরজা মেরামত করে নে তবে ছাড়বি ভজগোবিন্দের হয়ে সব্য করতে আশা বের করছি আজ এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প গল্পটি শুনে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের মনে করিয়ে দিতে চাই যে আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে আসি আবার দেখা হবে সামনের সপ্তাহে আরও একটি নতুন গল্পের সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন